শীতকালে বাজারের কালারফুল সবজিগুলো দেখলে মনটা ভরে যায়, আর সেই সবজির সাথে যদি চিকেন মিশিয়ে গরম গরম ধোয়া ওঠা এক বাটি স্টু বা স্যুপ হয় তাহলে কিন্তু শীতকালটা বেশ জমে ওঠে। আর যারা ডায়েট করছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য একদমই পারফেক্ট টেস্টি আর হেলদি একটা রেসিপি। এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছেন আজকে আমি কী তৈরি করে দেখাবো। হ্যাঁ, আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন স্টু। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। চলুন তাহলে আজকে আমরা চিকেন স্টু বানানোটা শিখে নিই। আর শুরুতে একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। চলুন তাহলে স্টু বানানোটা শুরু করে দিই। চিকেন স্টু বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে অবশ্যই চিকেন। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি, আপনি বোনসহ বা বোনলেস দুভাবেই নিতে পারেন। এগুলোকে আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর তারপর ভালো করে ধুয়ে রেখেছি, অথবা আপনি চাইলে শুধু লেগ পিস দিয়েও করতে পারেন। এছাড়া আমাদের লাগছে 3 রকমের গুঁড়ো, সেটা হচ্ছে হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো আমি এখানে 1 চা চামচ মতো দিব, আর লাগবে গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। এছাড়া আমাদের আরও লাগছে গাজর, এখানে আমি একটা বড় গাজরকে স্লাইস করে কেটে নিয়েছি, আপনি আপনার ইচ্ছে মতো শেপে গোল বা লম্বা করে কেটে নিতে পারেন। একটা টমেটো নিয়েছি আমি 6 টুকরো করে কেটে, 1 কাপ মতো বরবটি নিয়েছি লম্বা করে কেটে, রসুন 5-6 কোয়া রসুনের কোয়াকে আমি একটু ছেঁচে নিয়েছি, লাগছে কর্নফ্লাওয়ার বা ময়দা 1 টেবিল চামচ মতো, আমি প্রায় 1 টেবিল চামচ মতো তেল নিয়েছি, আপনি এটার বদলে বাটার ব্যবহার করতে পারেন। এখানে লাগছে একটা তেজপাতা, 3-4টা আস্ত গোলমরিচ, 3-4টা লবঙ্গ আর 2 ইঞ্চি মতো দারচিনি, আর লাগছে 7 মতো লবণ। উপকরণগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব পরিমাণসহ। এবার একটি পাত্রে আমি তেলটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, আর এইদিকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে চিকেনটাকে একটু মাখিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি ভেজে নিব হালকা করে, অর্থাৎ চিকেনের কালার চেঞ্জ যতক্ষণ না হয় ততক্ষণ। এটার কালার চেঞ্জ করে ভেজে নিচ্ছি। আমি জানি চিকেন স্টুতে হলুদ দেয় না, বাট আমার কাছে একটু হলুদ দিলে কালারটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন, সেক্ষেত্রে চিকেন স্টুটা সাদা সাদা দেখাবে। আমার চিকেনের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, এবার আমি ওটা উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর ছেঁচে রাখা বা থেতলিয়ে নেওয়া রসুনটা, ওটাকে একটু নেড়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর, বরবটি আর সেই সাথে দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলাটা। এখন এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি, এটাকে অবশ্যই হাই হিটে নাড়তে হবে। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ মতো গরম জল, আমি হালকা গরম জল দিয়েছি। এখন এটাকে হাই হিটে একটু ফুটিয়ে নিচ্ছি, 7 মতো লবণ আর টমেটো দিয়ে দিলাম, এটা একটু ফুটে উঠলে। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি, এরপর ঢাকনা খুলে সবগুলো সবজি আর চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটি বাটিতে 1 টেবিল চামচ মতো ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই নেন না কেন সেটাকে একটু জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে সেটা এই স্টুর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপর আর 30 সেকেন্ড মতো একটু হাই হিটে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মিশ্রণটা সাধারণত এই স্যুপটাকে একটু ঘন হতে সাহায্য করে, আপনি আপনার ইচ্ছে মতো এটা ঘন বা পাতলা করতে পারেন, তবে এটা পাতলাই বেশি ভালো লাগে। দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি আর হেলদি চিকেন স্টু। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।